সাথে আছি আমি সৈয়দা সায়মা আহমেদ। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে প্রতিবারের মতো এবারও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ম্যানচেস্টারের রিসম ও লং সাইডের মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। ম্যানচেস্টারের ঈদ জামাতের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ফুরকানুর রহমান চৌধুরী সাগর। দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর একে অন্যের কাছে টেনে নেওয়ার সুযোগ করে দেয় এই ঈদ। ঈদের নামাজ আদায় করতে সকল মুসলমান আবাল বৃদ্ধ বনিতার মধ্যেই থাকে অন্যরকম উৎসাহ। তাই বাঙালি অধ্যুষিত রুসুম ও লং সাইড এলাকার মসজিদগুলোতে সকলেই ছুটে আসেন ঈদ নামাজ আদায় করতে। ঈদ জামাতে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। এ যেন মুসলমানদের এক অপরূপ মিলন মেলা। সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা প্রকাশ পায় এই বিশেষ দিনে। নামাজ শেষে মুসল্লিরা একে অন্যকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের নতুন জামা কাপড় পরে শিশুরাও আনন্দ মেতে উঠে শুভেচ্ছা বিনিময় করে একে অন্যের সাথে। বাংলাদেশ সরকারি হাই কমিশন ম্যানচেস্টারের পক্ষ থেকে ব্রিটেনে বসবাসরত সকল বাঙালি ভাই বোনদেরকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এইটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাই সকল মুসলিম উম্মাদেরকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। দুনিয়ার সকল মুসলমানকে ঈদ মোবারক। ঈদ মোবারক। শাহজালাল মসজিদ কমিটির পক্ষ থেকে ব্রিটেনের সকল মুসলমান ভাইদের ঈদের শুভেচ্ছা জানাই এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। গ্রেটার ম্যানচেস্টার জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আমাদের এই শুভকামনা আজকের এই পবিত্র ঈদের দিনে, ঈদ মোবারক। ঈদ মোবারক। ম্যানচেস্টার জাতীয় পার্টির পক্ষ থেকে ঈদ উল ফিতরের ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন, সবাইকে ঈদ মোবারক। খন্দকার ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে জানি ঈদ মোবারক। গ্রেটার ম্যানচেস্টার মৌলভীবাজার জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রইল ঈদ মোবারক। ঈদ মোবারক। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহ দরবারে হাত তুলেন তার বিশেষ রহমত আর বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধ কামনায়। ম্যানচেস্টার শাহজালাল মক্স থেকে ফুরকান রহমান চৌধুরী সাগর, এটিএন বাংলা, ইউ। সাম্য আর শান্তির বাণী নিয়ে লিভারপুল।